থামছে না ফুল বৃষ্টি। কলকাতার রাজপথে ফুল বৃষ্টির পর আজ আবারও ভাঙড়ে ফুল বৃষ্টি। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার ভাঙড়ে পা দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। আজ যেন উৎসবে মেতে উঠেছে ভাঙড়বাসী। রাজকীয়ভাবে স্বাগতম জানাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষায় ভাঙড়ের মা বোনেরা। কখন আসবে তাদের প্রাণপ্রিয় বিধায়ক মির্জাদা নওশাদ সিদ্দিকি? উৎসাহ উদ্দীপনার সাথে সারা ভাঙড় বিধানসভার মানুষ নওশাদ সিদ্দিকিকে ফুলমালা দিয়ে ভরিয়ে দিল আজ। কি বলছেন ভাঙড়ের সাধারণ মানুষ, কি বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি দেখুন। শুধু কর্মীদের নয়, সাধারণ মানুষের উচ্ছ্বাস, মহিলা পুরুষ নির্বিশেষে আমাকে স্বাগত জানাচ্ছে, আমার লড়াইয়ে আরও শক্তি যোগাচ্ছে এবং আমি আমাদের জায়গা ঠিক আছে। আমাকে বদনাম করার জন্য চক্রান্ত করে জেলে রেখেছিল, আমার নামে যে মিথ্যাচার করার চেষ্টা করেছিল, যেটা করার চেষ্টা করেছিল, যে যারা যারা চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে এবং ভাঙড়ের মানুষজন আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ রাস্তায় নেবে, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমার কোনো কর্মসূচি নাই, একটাই হচ্ছে আমার অফিসে যাব। আমি গিয়ে এই দেড় মাস মতো সময় যে তাদেরকে পরিষেবা দিতে পারিনি, যাতে পরিষেবা দিতে পারি, যে অভাব অভিযোগগুলো আছে শুনবো এবং বিগত দিনে যেমনভাবে সমাধান করতাম ঠিক আজ থেকেও সেই সমাধানের চেষ্টা করব। মনে হয় আমি ভয় পাই, মনে হয় এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কেউ হতে পারে, যে কেউ অব্যাহতি নেবে তাদের দলে ইন্টারনাল ব্যাপার। যেহেতু এই অবজারভার প্রসঙ্গ তুলেন, আমি মনে করি যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি এর অবজারভার হতেন। একটু আসতে মাননীয় মুখ্যমন্ত্রী যদি অবজারভার হতেন বা অভিষেক ব্যানার্জি মহাশয় যদি এইখানে ভাঙড়ের স্পেশাল অবজারভার হতেন আমার আরও বেশি ভালো লাগতো। সেটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব কেন হয় আগে জানতে হবে। সিন্ডিকেট রাজ কার হাতে, কারণ কে থাকবে এই ওয়েটল্যান্ড বুঝিয়ে কে বিক্রি করবে, বড় বড় প্রজেক্ট নামিয়ে জোর করে জমিগুলো চাষিদের কাছ থেকে অল্প টাকায় কিনে বিক্রি করে দেবে, এইগুলো কারা? আর পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়নের টাকা আসে, সমিতির মাধ্যমে উন্নয়নের টাকা আসে, জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নের টাকাগুলো যারা আসে কারা কন্ট্রোল করবে? এই জন্য তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। তাদের কী গোষ্ঠীদ্বন্দ্ব আছে আমার দেখার দরকার নেই। ভাঙড়ের মানুষকে আহ্বান করব, আমাদেরকে পঞ্চায়েতে সুযোগ দিন, দুর্নীতি মুক্ত স্বচ্ছ একটা পঞ্চায়েত আমরা উপহার দেবো, যেখানে কোনো কাটমানি থাকবে না, কোনো দোলাবাজি থাকবে না, খালের মাটিও বিক্রি হবে না, করতে দেবো না, গাছ কেটে বিক্রি করতে দেবো না, আবাস যোজনা দুর্নীতি হতে দেবো না, 100 দিনের কাজে কোনো মাস্টার লোড ফেক মাস্টার লোড করে টাকা তুলবে সেটাও হতে দেবো না। যে কাজ করেছে এখন যাদের টাকা বাকি আছে যাদের বুঝিয়ে দেওয়া যায়, সেই লড়াইয়ে যেমন ছিলাম সে লড়াই থাকবো। অভিযোগ অনেক কিছু করতে পারে, নিশ্চয়ই সেখানে আমার ভয়েসটাও ছিল। আমি কি বলেছি, মারার হলে আমাকে মারো, আমার ভালোবাসা লোককে মারছো কেন? আমি মারার জন্য বলতে গিয়েছি আমাকে মারো, আমি বলছি খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে এবং আমাদের যে লড়াই এই সংগ্রামের আমাদের যতটুকু অঙ্গীকারবদ্ধ ছিলাম এখন 100% আর অঙ্গীকারবদ্ধ না, এখন 120% অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমরা। দেখুন সত্যি কথা বলতে নটরাজ ক্রিমিনাল যখন আমাদের এলাকার দায়িত্ব পাচ্ছে তাহলে আমাদের ভাঙড়ের আম জনতা এটাই ভাবছে যে এরা ভাঙড় কোনো হালে পরিবর্তন করতে পারবে না। যেটা পরিবর্তন আমরা চাইছি শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যর দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে এবং ফিনান্সিয়াল সাপোর্ট আমরা চাইছি। আমাদের MLA বিধায়ক সাহেব চাইছেন যে লোকাল মানুষের ফিনান্সিয়াল একটা সাপোর্ট বাড়ুক, তাই মানুষ বুঝে গেছে উনি আসলে এখানে বোম বন্দুক মাথা ছাড়া আর কোনো কিছু হবে না, কিন্তু সেই হিসাবে মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে গেছে। এটা আমি বলিনি, এটা ওই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেবা বলেছেন, ঠিক আছে, যে উনি বোম বন্দুক বাঁধেন, ওনার বলায় এলাকায় কেন বাসের টার্মিনাল দেওয়া হবে, যার এলাকায় একটা বাসের টার্মিনাল দিয়ে গিয়ে এরকম কথা মুখ্যমন্ত্রী বলছে, তাহলে আমরা তো বুঝে যাচ্ছি, আম জনতাও বুঝে যাচ্ছে। মানে এই ভাঙড় থেকে তানার গাড়ি ভাঙছিল এবং ভাঙড় থেকে তানার পিরানে মেরে দেওয়ার আশঙ্কা করেছিল ভাঙড়ে কিছু দুষ্কৃতীরা, তিনি আজ ভাঙড়ে আসছে
আমরা খুবই আনন্দিত এবং উৎসবে মেতে আছি। রঙে তে শুরু করে ফুলে মিষ্টি বিতরণ এলাকার মানুষের পথ চলতি মানুষদেরকে সৌগত দেখ আর স্বয়ং মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আসুক, ভাঙড়ে টেক খাবে না, কেন ভাঙড়ের মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে মেনে নিয়েছে। ভাঙড়ে দীর্ঘদিন ধরে যে অরাজকতা চলছে তৃণমূলের নেতৃত্বে, ভাঙড়ের মাটি থেকে শুরু করে বিভিন্ন কিছু যেভাবে লুটপাট এবং অন্যায়ভাবে বেআইনি কাজ কারবার করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী কণ্ঠ একমাত্র নওশাদ সিদ্দিকি তিনি এলাকার মানুষের হয়ে কথা বলে, সেই জায়গায় সৌগত মোল্লার দায়িত্বটা আমাদের কোনো করে ফ্যাক্ট না। উল্লাস করবে, কিন্তু উল্লাস তো মানুষ করবে, মানুষ করছে, ওদের পিছনে মানুষ না, টাকা দিয়ে ভাড়াটে করা লোক, কয়েকটা লোক আপনারা দেখতে পাচ্ছেন যে যার ঘাঁটির টাকায় ফুলের মালা এবং মিষ্টি নিয়ে রং মেখছে। এখানে হাজার হাজার কর্মী শুধু গাবতলায় দাঁড়িয়ে আছে, এরপরেও বিভিন্ন মোড়ে মোড়ে আরও মা বোনেরা শুরু করে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন বিধায়ক সাহেবকে দু নয়নে দেখবে বলে, ফুল দেবে, কেউ একটু আবির খেলবে বিধায়ক সাহেবকে নিয়ে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকি বিগত কম বেশি দু মাসের কাছাকাছি ভাঙড়ে আসে না, সেটা আজকে আসছে ভাঙড়ে। ভাঙড়বাসী খুবই আনন্দ আছে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ সব এখানে হই হুল্লো, মানে আনন্দ, সব আত্মারা রং থেকে ফুল থেকে সবাই নিয়ে রেডি, কখন বিধায়ক আসবে তানাকে এক নজর দেখবে, এই জন্য সব এসছে। সব সৌগত মোল্লা তৃণমূল কংগ্রেসের দলকে শক্তিশালী করার জন্য সৌগত মোল্লাকে অপজার্ভ করা হয়েছে, কীভাবে দেখছেন? এটা আমরা কীভাবে দেখছি, মানে এটা ওনাদের পার্টি, ওনারা ওনাদের মতন দেখবে, তবে আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। সৌগত মোল্লা বলেন আর বিগত আরও অন্য অন্য বড়ো বড়ো নেতৃত্ব যারাই আছে, এখানে কে কাকে অবজার্ভার করছে আমাদের ওটা পর্যন্ত না। ভাঙড়বাসী কিন্তু আইএসএফ দিলে গেঁথে নিয়েছে, আইএসএফকে বিফল ভোটে জয়যুক্ত করবে এবার পঞ্চায়েত। পঞ্চায়েত ভোটে জিতে গেছে, তারপরে সৌগত মোল্লাকে অবজার্ভার করায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলছে যে আমরা পঞ্চায়েতে জিতে গেছি, এখন থেকে উল্লাস করছে। ওটা শোনো, ওটা আবেগে বলছে, না বললে নয়, ওই জন্য বলছে। অ্যাকচুয়ালি ওনারা সংগঠনিক বিষয় একদম দুর্বল, তাই না হলে ভাঙড়ে যদি সাংগঠনিক বিষয় দুর্বল না হলে তাহলে আজকে সৌগত মোল্লাকে ভাঙড়ে অবজার্ভার করতো না। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি, এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in-এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।